আমাদের নির্বাচন কমিশনের ক্ষমতা ছিল অনিয়মের কারণে নির্বাচন বাতিল করে দেওয়া সেই ক্ষমতা উনি বলছে এটা আমার দরকার নাই। এই ধরনের লোককে দিয়ে আপনি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করবেন এবং মানুষের আস্থা অর্জন করবেন এটা কি আপনি চান সরকার যা চেয়েছে একই সুরে গান গেয়ে সমাপনী অনুষ্ঠান শেষ করে দিয়েছে

এবিএম এম মোশারফ হোসেন আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম সংলাপ নিয়ে মার্কিন প্রাক নির্বাচক নির্বাচন পর্যবেক্ষক দল যেটি একটি বড় সুপারিশ করেছে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সে সাংবিধানিক ক্ষমতা আছে এটা তারা বিশ্বাস করে যেমন তেমনি রাজনৈতিকভাবে অর্থাৎ সবার সমান ক্ষেত্র তৈরির জন্য তাগিদ দিয়েছে সমান ক্ষেত্র তৈরির ক্ষেত্রে আপনার কি মনে হয় যে কোনটা বেশি সামনে আসে যে আপনার বারবারই অভিযোগ করেন আপনাদের উপর যুব আর গ্রেফতার নির্যাতন করা হচ্ছে আপনাদের আমি আপনার আমি একটু আজম খানের একটা কথা বলতে চাই উনি বলছে আমেরিকা বাংলাদেশে ছুটে আসছে উন্নয়ন দেখে আমি এইভাবে ইন্টারনেটে দেখলাম আমেরিকা একটা লোকের মাতাবসু আয় হলো উনসত্তর হাজার মানে সুস্থ মস্তিষ্কের লোক কতটুকু বিশ্বাস করবে যে আমেরিকা বাংলাদেশে ছুটে আসবে ওই সত্তর হাজার ডলারকে রায়খা তারা আঠাইশো ডলারের মধ্যে আইসা তারা করবে এগুলো হলো আমলিকের ম জনগণকে বিভ্রান্ত করার জন্য যত কৌশল দরকার ওই গোয়েওয়ালস আছে না উনি যদি বাংলাদেশে থাকতেন তা যদি জীবিত থাকতেন পৃথিবীতে তাইলে উনি মনে লজ্জা পেতেন বলতেন যে ভাই আমি কি করেছি পৃথিবীতে এই যে আমার এখানে হেলাল ভাই আছে হেলাল হেলালবাইয়ের নেতা জানা হোসেন মোহাম্মদের সাহেব মরার আগে বলেছিলেন যে আমাকে অনেকে সৈরাস বলে যে আমার সে বড় সৈরাস বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় তা আমি তো তার কাছে নসছি তা আপনি যে কথাটি বলছেন যে আমাদের নির্বাচন কমিশন সে নির্বাচন কমিশন সেই সক্ষমতা কি আছে ইলেকশন করার জন্য কারণ নির্বাচন আরে আমার একটু বলতে দেন কারণ নির্বাচন কমিশন ডিপেন্ড করে নির্বাহী বিভাগের উপর নির্বাহী বিভাগ কারা নির্বাহী বিভাগ তো ইমরান আহমেদরা নির্বাহী বিভাগ তো শ্যামল চন্দ্র ধররা নির্বাহী বিভাগ তো ফারুকরা যারা এই সরকার বিভিন্ন জায়গায় বসিয়েছে যারা রিটার্নিং অফিসার আইনজীবী বাহিনীর দায়িত্ব পালন করবে তাদের কাজই হলো কিভাবে আওয়ামী লীগের নৌকাকে জিতিয়ে দেওয়া যায় তো এই সক্ষমালা নির্বাচন কমিশন দিয়ে আপনি কি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করবেন এইটা কি কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস নট এ সিঙ্গেল ম্যান ইন দ্য বাংলাদেশ কেউ বিশ্বাস করে না কারণ যেই লোক তার নিজের ক্ষমতা নিজে চায় না তাকে আপনি কী বলবেন অক্ষম প্রতিবন্ধী আমি জানি না আমাদের নির্বাচন কমিশনের ক্ষমতা ছিল অনিয়মের কারণে নির্বাচন বাতিল করে দেওয়া সেই ক্ষমতা উনি বলছে এটা আমার দরকার নাই। এটা কমিয়ে দেন আমাকে বলছেন বলতে একটা সেন্টারে গন্ডগোল এই ধরনের লক্ষ্যে দিয়ে আপনি একটি অবাধ সুস্থ নির্বক্ষ নির্বাচন করবেন এবং মানুষের আস্থা অর্জন করবেন এটা কি আপনি চান কিছুদিন পূর্বে একজন নির্বাচন কমিশন আমাদের একজন উনি মানে হয় মহিলা নির্বাচন কমিশনার উনি বলেছে 1% ভোট হলো নির্বাচন হলো তাদের উদ্দেশ্যটা কি অর্থাৎ আমুলিক যে জিনিসটি আপনি আরেকটি কথা আমার মনে আছে এখন তো মানুষ ভুলে যায় আমরা তো বাঙালি অল্পতে বলে যাই মাননীয় প্রধানমন্ত্রী একবার বলেছিল যে আগামীতে তিনশো আসনের নির্বাচন ইভিএম এ হবে আপনার মনে আছে পরের দিন সিএসি প্রেস কনফারেন্স করে বলেছে হ্যাঁ তিনশো আসন নিতে হবে এই হলো নির্বাচন এদেরকে দ্বারা অবাধসত্য নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব না কারণ সরকার আপনার সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আমি স্যার এই ভাইরা গাইবান্ধা নির্বাচনে অংশগ্রহণ করেছিল আমরা করিটাই আর আওয়ামী লীগ করেছিলেন সেখানে আপনি দেখলেন সিসি বললো যে এবার একেবারে ডাকাত ধরে ফেলব কোনো কথা নেই আপনাদের সাংবাদিকদের বললেন আসেন দুপুরে খাবেন আমার সাথে ডাকাত ধরবো বিচার করব এবং এদেরকে যেই ধরনের শাস্তি দেওয়া দরকার দরকার একেবারে মানে দিয়ে ধরলেন আপনাদের সামনে বইয়ে ডাকাত ধরলেন যে ওই ধরলেন নির্বাচন বাতিল একটা বা মতো কাজ করলেন হাবিবুল্লাহ আমরা সবাই অভিনন্দন জানিয়েছিলাম পরের দিনে উবায়দুল কাদের বললো কে আপনাকে এই পাওয়ার দিয়েছে নির্বাচন বাতিল করার চোখ কোনো কথা নাই তদন্ত কমিটি করলেন দেড়শো জন একশো ছত্রিশ জন অভিযুক্ত হলেন আজ পর্যন্ত কি আপনি শুনেছেন যে একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার মতো সক্ষমতা আমাদের এই মানে সক্ষম নির্বাচন কমিশন নিয়ে একজনের বিরুদ্ধে না পারে শুধু তাই দ্বিতীয়বার যখন আবার নির্বাচন হলো আপনার কি কি দাওয়াত দিয়েছে আপনাদের সাংবাদিকদের সিসি ক্যামেরা কি বসিয়েছে কোনো সাংবাদিককে নিউজ করার মতো কোনো সক্ষমতা দেখাতে সক্ষম হয়েছে হয় নাই অর্থাৎ সরকার যা চেয়েছে একই সুরে গান গেয়ে সমাপনী অনুষ্ঠান শেষ করে দিয়েছে এ হলো নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের মাধ্যমে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন কোনোভাবে সম্ভব না কারণ আপনাকে আরেকটা বলে আমাদের নির্বাচন কমিশনের আইনে একশো ছাব্বিশে আছে স্পষ্ট ভাষায় যে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন যা চাইবে নির্বাহী বিভাগ অর্থাৎ সরকার দিতে বাধ্য থাকিবে আপনার নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের কথা মনে আছে এর আগে ওই যে এই আইবি আইবি সেলিনাবাদ আর এবং শামীম ওসমান নির্বাচন কমিশন বলেছিল অবাধ সুস্থর জন্য আমার সেনাবাহিনী দরকার

সুতরাং এই ইলেকশন কমিশন এই সরকারের মাধ্যমে অবাধ সুস্থ নিরপেক্ষ বিচার করা একটা শেষ উদাহরণ জি আপনি রাঙ্গুনিয়ার নাম শুনেছেন উপজেলা চট্টগ্রামে আপনি একটু হিসাব করে দেখানো তো আপনার ওই যে গবেষণা বিভাগ আছে না দু থেকে আজকে কত দু এই তিনটা ইলেকশন তো আওয়ামী তিনটা ক্ষমতায় আজ পর্যন্ত ইউনিয়ন পরিষদ উপজেলা পৌরসভা এমপি একটা নির্বাচন ইলেকশন নাই সব বিনা প্রতিনিধি নির্বাচিত হয়েছে ওখানে গুলি সবকে মারা গেছে ওই এলাকার কোনো লোক নাই নির্বাচন করার মতো কি কোনো খায়েশ তাদের নাই কোন ইচ্ছা নাই অর্থাৎ ওখানে ওই সরকারের একজন মন্ত্রী আছেন ওনার ভয়তে কেউ নমিনেশন সাবমিট করার মতো জায়গা পায়নি এই হলো তাদের গণতন্ত্র